হ্যালো স্টুডেন্ট আমি তোমাদের তোমাদের দাদা পাপু সরকার টু চ্যানেল ফ্যামিলি এই ভিডিওতে আজকে আমরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির থার্ড সেমিস্টার ফিজিক্স মেজরের সিলেবাস নিয়ে ডিটেলসে আলোচনা করবো প্রথমে এই সিলেবাসটা আলোচনা করার আগে একটা জিনিস তোদের সঙ্গে শেয়ার করি সেটা হচ্ছে তোরা ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে যেমন করে পড়াশোনা করছিস মেজর ফিজিক্সের জন্য তাদের ক্ষেত্রে বলে রাখি তোদের কিন্তু এইবার থার্ড সেমিস্টারে তার থেকে কয়েক গুণ বেশি পড়াশোনা করতে লাগবে তোদের পাশ করতে চাস এবং ভালো রেজাল্ট করতে চাস ভালো রেজাল্ট করার জন্য এতটা বেশি পড়াশোনা করতে লাগবে যে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার মিলে যতটা পড়াশোনা করছিস তার থেকেও বেশি কারণ কিসের জন্য বলতেছি এইবার তোদের মেজার পেপার তিনটা থাকতেছে সঙ্গে একটা এসিসি পেপার থাকতেছে এই তিনটে মেজর পেপার কি কি থাকবে এটা এখানে আমরা ডিসকাস করবো এবং কেমন করে ভালো রেজাল্ট করতে পারিস পুরা সিলেবাসটা ডিটেলসে আমরা দেখবো যে কোথায় থেকে কোন টপিকগুলো আসে কোথায় থেকে পড়াশোনা করব কোন বই ইউজ করব সমস্ত কিছু আমরা এই ভিডিওতে দেখব এবং তোরা যদি ভালো রেজাল্ট করতে চাস কমন পাইতে চাস ফিজিক্সকে ইন্টারেস্টিং ভাবে পড়াশোনা করতে চাস তাহলে কি করতে লাগবে সেটাও আমি এই ভিডিওতেই ডিসকাস করব চল তাহলে প্রথমে দেখি নেই তোদের এবারে ওভারঅল স্ট্রাকচারটা কি সিলেবাসের তার পরবর্তীতে আমরা ডিসকাস করতেceğiz সিলেবাসটা ডিটেইলসে দেখি যে স্ক্রিনে কি ল্যাপটপে স্ক্রিনে গিয়ে ডিটেইলসে দেখব সিলেবাসটা কি আছে সো তোরা যদি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করতেছিস ওকে থার্ড সেমিস্টারে যে কোনো কলেজে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির মধ্যে যে কোনো কলেজে তোরা কি করতেছিস এইবার মেজর হিসেবে মেজর পেপার ওয়ানে থাকতেছে তোদের ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম এবং মেজর পেপার টু তে থাকতেছে ওয়েভ অ্যান্ড অপটিক্স মেজর পেপার থ্রি তে থাকতেছে ম্যাথমেটিকাল ফিজিক্স পার্ট টু ম্যাথামেটিকাল ফিজিক্স টু এটা হচ্ছে তোদের থাকবে এবং এসি এসি পেপার হিসাবে তোদের বেসিক ইনস্ট্রুমে ইনস্ট্রুমেন্টেশন স্কিল এটা থাকতেছে এবার তোদের একটা জিনিস মাথায় রাখিস যে এইখানে যে মেজর পেপারটা আছে মেজর পেপারটা কিন্তু তোদের ভালো করে পড়াশোনা করতে লাগবে সঙ্গে সঙ্গে এই পেপারটাও পেপারটাও ভালো করে পড়াশোনা করতে লাগবে তাহলেই তোদের সিজি ভালো আসবে এবং ওভারঅল কিন্তু রেজাল্ট ভালো করতে লাগবে একটা জিনিস মনে রাখিস কেরিয়ার যদি গড়ে তুলতে চাস তাহলে গ্রাজুয়েশনে ভালো রেজাল্ট করতেই লাগবে ভালো সিজি এ রাখতেই লাগবে ভালো সিজিপে যদি না রাখিস তাহলে তোরা যদি কেউ পরবর্তীতে ফিজিক্স নিয়েও পড়াশোনা না করিস হয়তো অন্য কিছু গভর্নমেন্ট জবের জন্য পড়াশোনা করবি সেজিখানেও কিন্তু তোদের একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে সেটা তো পূরণ করতেই লাগবে তাহলে অবশ্যই বলবো সবাই ভালো করে পড়াশোনা কর এবং যারা ফিজিক্স দিতে পড়াশোনা করিস তারা অলরেডি জানিস আমি কেমন করে পড়াশোনা করি যাতে তোরা এখন থেকেই কি করতে পারিস সাইন্টিফিক অফিসারের জন্য ভালো করে পড়াশোনা স্টার্ট করে দিতে পারিস তোদের গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার পরেই যেন সাইন্টিফিক অফিসার তোরা হতে পারিস তাহলে তোদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি স্টুডেন্ট একটা অফার নিয়ে আসছি তোরা যাতে ভালো করে পড়াশোনা করতে পারিস এবং ভালো ইন্টারেস্টিং ভাবে পড়াশোনা করে মজাদার উপায়ে পড়াশোনা করে ভালো নাম্বার তুলতে পারিস ভালো করে বুঝতে পারিস এবং পরবর্তীতে ফিজিক্স রিলেটেড যে সাইন্টিফিক অফিসারের আছে অর্থাৎ গ্র্যাজুয়েশন করার পরেই তোরা ভালো জায়গায় যাতে পৌঁছতে পারিস বা আইআইটি থেকে পড়াশোনা করতে পারিস এখন থেকে তার বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে নাম্বার ভালো তোরে তোদের সিজিপিএ ভালো স্কোর ভালো রাখার জন্য তোদের একটা অফার আছে সেটা কি তোরা অলরেডি অনেক স্টুডেন্ট তোরা নর্থবঙ্গ ইউনিভার্সিটির অনেক স্টুডেন্ট ফিজিক্স দিতে পড়াশোনা করতেছিস পেইড বেসে তাহলে তোরা যদি এই সেমিস্টারও পেট বেসে পড়াশোনা করতে চাসিস তাহলে প্রতিটা টপিকের জন্য আলাদা আলাদা করে কোর্স থাকতেছে একসঙ্গে কোর্স থাকতেছে তোরা তাহলে জয়েন করতে যেখানে তোরা জানিস প্রতিবারের মতোই আমি কি হচ্ছে ইন্টারেস্টিং ভাবে এখানেও পড়াবো এইবারও তোরা অলরেডি যারা যারা নতুন স্টুডেন্ট দেখতেছিস তাদের বলবো তোরা কি করতে লেকচার দেখতে পারিস সো যারা যারা পেয়েট বেসে জয়েন করবি তাদের হচ্ছে ফি স্ট্রাকচারটা বলতেছি যদি ইন্ডিভিজুয়ালি একটা করে পেপারে পড়াশোনা করিস সাপোজ ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম শুধু ফিজিজিতে পড়বি আর অন্যটা অন্য কোথাও থেকে পড়াশোনা করবি বা নিজে পড়াশোনা করবি তাহলে তোদের ফিস পেমেন্ট করতে লাগতেছে যা টু ওনলি বা শুধুমাত্র ওয়েব অপটিক্স পড়লে হচ্ছে টু ওনলি এবং ম্যাথামেটিক্যাল ফিজিক্স থেকে পড়লে হচ্ছে টু ওনলি পড়াশোনা করতে লাগতেছে আর তোরা যদি কেউ ফিফটিন্থ আগস্টের ওকে ফিফটিন্থ আগস্টের মধ্যে ওকে আমাদের স্বাধীনতা দিবসের মধ্যে যদি জয়েন করিস তার জন্য তোদের একটা স্পেশাল অফার থাকতেছে সেই অফার কি থাকতেছে হচ্ছে প্রতিটা ইন্ডিভিজুয়াল পেপারে যদি জয়েন করিস তাহলে তোদের ফিস পেমেন্ট করতে লাগবে টু ফোর নাইন নাইন টু ফোর নাইন নাইন টু ফোর নাইন নাইন প্রতিটার জন্য ইন্ডিভিজুয়ালি যে জয়েন করবি ফোর নাইন তোদের ফিস পেমেন্ট করতে লাগবে ওকে এটা হচ্ছে পনেরোই আগস্টের জন্য স্বাধীনতা দিবেস উপলক্ষে তোদের অফার থাকতেছে এবং মাথায় রাখি যদি এমন করিস যে ফিজিজিতে তুই তিনটে ট্রফিকেই পড়াশোনা করতেছিস তিনটে একসঙ্গে পড়তে চাস এবং ওয়ান টাইম ফিস পেমেন্ট করতেছিস একবারই তিনটে ট্রপিকের কোর্স ফি দিতে তাহলে তোদের কি থাকতেছে ফিজ পেমেন্ট করতে লাগবে চা সেভেন টু নাইন নাইন অনলি তিনটে একদম তিনটে মেজর এই তিনটে মেজোর পড়াবো তিনটে মেজোর ফিজ থাকতেছে চেয়ে সেভেন টু নাইন নাইন ওনলি আর যদি তোরা হচ্ছে পনেরোই আগস্টের মধ্যে ফিস পেমেন্ট করে দিস বা তোরা কোর্সে জয়েন করিস তাহলে পনেরোই আগস্ট উপলক্ষে তোদের অফার থাকতে হচ্ছে সিক্স ফোর নাইন নাইন অনেকটা কম প্রাইসে তোরা পাচ্ছিস সেই প্রাইজে তোরা জয়েন করতে পারিস সিক্স ফোর নাইন নাইন আবার বলতেছি এটা অনেক কম করেছে এটা কিন্তু পনেরোই আগস্ট অব্দি থাকবে পনেরোই আগস্টের পর যদি কেউ জয়েন করে সেটা তাহলে এই ফিজগুলো তখন প্রযোজ্য হবে ওকে তাহলে পনেরোই আগস্ট উপলক্ষে তোদের অফার পাইনি এবার মনে রাখি যে এসিসি পেপারটা এইবার আমার হয়তো টাইম হবে না বেসিক ইনস্ট্রুমেন্ট স্কিল যদি টাইম হয় তখন এইটার জন্য নতুন কোর্স নিয়ে আসবো বা ইউটিউবে এটার কি হচ্ছে ফ্রিতে লেকচার দেবো ওকে ইউটিউবে যত লেকচার হবে এইটার সম্বন্ধে এটার সম্পূর্ণ কিছু ইউটিউবে দেওয়ার চেষ্টা করবো ওইটা টাইমের উপর আমার ডিপেন্ড করবে ওকে যদি টাইম হয়ে যায় কারণ এত ইউনিভার্সিটির এতগুলো বেশ পড়ায় মাঝে মাঝে টাইম থাকে না টাইম হলে আমি অবশ্যই এটা তোদের পড়াই দেবো ঠিক আছে ইউটিউবে পড়াই দেবো বা এটার জন্য কোর্স নিয়ে আসি সেটা হচ্ছে বলবো ওকে আর তোরা যারা যারা জয়েন করবি জয়েন করার জন্য কি করতে লাগবে তোদের হচ্ছে পে ডিভাইসে জয়েন করার জন্য এই মোবাইল নাম্বার নাইন জিরো সিক্স ফোর সিক্স সেভেন ওয়ান এইট সিক্স ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবি ডিটেলসে যা কোশ্চেন জিজ্ঞেস করার থাকবে সমস্ত কোশ্চেন তোরা ওখানে জিজ্ঞেস করতে পারিস ডিটেলসে পাবি এবং যদি জিজ্ঞেস করলি জিজ্ঞেস করে যদি পছন্দ হয় আর তোরা ডেমো লেকচারগুলো দেখি পড়াশোনা যদি পছন্দ হয় কেমন ইন্টারেস্টিংভাবে পড়াই ওটা তো পছন্দ সবার হবেই শুধুমাত্র তোরা ডেমো লেকচারগুলো একবার দেখ তোরা এমন করে ফিজিক্স কোথাও পড়িস নাই এত ইন্টারেস্টিংভাবে ফিজিক্স কোথাও পড়িস নাই ওকে তাহলে যদি জয়েন করিস তাহলে জয়েন করার জন্য কি করবি পরবর্তীতে অনলাইনে ফিস পেমেন্ট করে দিবি আমি তোদের হচ্ছে গেট দিয়ে কোথায় করতে লাগবে সেই পেমেন্ট করার পর স্ক্রিনশট টা হস্তে পাঠাই দিলে তারপরে ক্লাসরুমে আমি জয়েন করা যেখানে লাইভ ক্লাস লেকচার দেখতে পাবি যদি কেউ লাইভ লেকচার মিস করিস পরবর্তীতে হয়ে থাকবে সেই লেকচার গুলো তোরা দেখতে পারিস আর এখানে মনে রাখিস এই যে মেজর তিনটা পেপার আছে তিনটা মেজর পেপারে তোদের কিন্তু অ্যাসাইনমেন্ট দেব অ্যাসাইনমেন্ট দেব प्रीवियस ইয়ারের क्वेश्चन সলভ করাব থিওরি প্লাস নিউমেরিক্যালস সমস্ত কিছু ডিটেলসে পড়াব আর এমন সুন্দর করে পড়াব ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম থেকে শুরু করে প্রতিটাই আর ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম এতো একটা সুন্দর জিনিস বলি যে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম যখন পড়বি তোদের এতদিন সম্বন্ধে চার সম্বন্ধে যেমন ধারণা ছিল সেটা একটা নতুন ধারণা সৃষ্টি করে দেব তোরা পৃথিবীটাকে নতুন ভাবে দেখা শুরু করবি এত সুন্দর কো তৈরি করা আছে তোরা খালি জয়েন করে দেখ মজা পাওয়া যাবে পড়াশোনা করে ওকে আর তবে একটা কথা মনে রাখিস এবার কিন্তু তোদের প্রচুর হার্ড ওয়ার্ক করতে লাগবে হার্ড ওয়ার্ক ছাড়া এবার তোদের কিছুই হবে না কারণ ছোট্ট একটা সিলেবাস কিন্তু পড়াশোনা যখন করতে যাবি এটা অনেক বড় একটা সিলেবাস আছে ওয়েব অ্যান্ড অপটিক্স এটা তো আরো বেশি বড় সিলেবাস ম্যাথামেটিক্যাল ফিজিক্স পার্টু এইটা তবু সিলেবাস একটু কম কিন্তু এটা প্রচুর প্র্যাকটিস করতে লাগবে স্পেশাল ফাংশন পড়াশোনা করার জন্য

অনেক স্টুডেন্ট আসছে এর আগের বারে ওকে সিলেবাস পাঠাইছিস তার জন্য থ্যাংক ইউ ঠিক আছে আর সিলেবাসটা রিসেন্ট আপলোড হয়েছে এই সিলেবাস নিয়ে ডিটেইলসে ভিডিও এবার কি বলি ল্যাপটপের স্ক্রিনে যাচ্ছি ল্যাপটপের স্ক্রিনে গিয়ে আমি তোদের ডিটেলসের সিলেবাসটা ডিসকাস করতেছি সিলেবাসটা একবার দেখে নে আর যদি সিলেবাসটা দরকার পড়ে কারো তোদের তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিস এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ওকে ফোন করে লাভ নেই ফোন ধরবো না তোর জন্য কি করবে হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিস হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিলে কি হচ্ছে আমি ওখানে তোদের সিলেবাসটাও পাঠাই দেবো পিডিএফ এর ফর্ম্যাটে ওকে এবং কি করবি এই ভিডিওটা অবশ্যই তোদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দে তোদের তোদের বন্ধুরাও একটা প্ল্যাটফর্ম খুঁজে পাবে যে ওয়েস্ট বেঙ্গলের লিডিং ফিজিক্সের প্ল্যাটফর্ম যেখানে তোরা ফিজিক্সে ইন্টারেস্টিং ভাবে পড়াশোনা করা যায় এবং পরবর্তীতে তোদের সাইন্টিফিক অফিসারের কেরিয়ার গড়ে তুলতে পারে সাইন্টিফিক অফিসার নিয়ে এবং তারা কি করতে পারে তোদের ইউনিভার্সিটি এক্সামে কলেজের এক্সামে কি হচ্ছে ভালো রেজাল্ট করতে পারিস ওকে চল তাহলে আমরা ডিটেলস সিলেবাসটা এখন লক্ষ্য করি আর অবশ্যই বলবো ফিফটিন আগস্টের মধ্যে জয়েন করলে অনেকটা অফার পাচ্ছিস এই অফারে জয়েন করতে পারিস তোদের বন্ধুদের সঙ্গে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেয় চল তাহলে ল্যাপটপ স্ক্রিনে এখন ডিটেলসটা দেখি থার্ড টোটাল তিনটা মেজর পেপার থাকতেছে এবং প্রতিটা মেজর পেপারের ক্রেডিট ফোর করে আছে টোটাল ক্রেডিট সংখ্যা টুয়েলভ এবং তার মধ্যে প্রতিটা মেজর পেপারে আমাদের থিওরিতে ক্রেডিট থাকতেছে থ্রি এবং প্র্যাকটিক্যালে ক্রেডিট থাকতেছে ওয়ান মেজর পেপার এ আমাদের ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম থাকতেছে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের ডিটেলস সিলেবাসটা আমরা এখন দেখি

ই কেমন হবে সেটা পোলারাইজেশন কি জিনিস পোলারাইজেশন অফ চার্জ ইলেকট্রিক ফিল্ড সাসেপ্টেবিলিটি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট ক্যাপাসিটর প্যারালাল প্লেট স্পেরিক্যাল এন্ড সিলিন্ড্রিক্যাল প্লেট ফিল্ড উইথ ডাইইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট ভেক্টর ডি রিলেশন উইথ ইলেকট্রিক ফিল্ড এন্ড ডাইইলেকট্রিক অ্যান্ড ল ইন ডাইইলেকট্রিকস তারপরে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক এর পর ম্যাগনেটোস্ট্যাটিক থাকতেছে ম্যাগনেটোস্ট্যাটিক সে থাকবে আমাদের ম্যাগনেটিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ডে থাকতেছে ম্যাগনেটিক ফোর্স বিটুইন কারেন্ট এলিমেন্ট এন্ড ডেরিভেশন অফ ম্যাগনেটিক ফিল্ড বি বায়োসাভার্ট ল ইন অ্যাপ্লিকেশন এই বায়োসাভার্ট ল এর সাহায্যে একটা স্টেট ওয়্যার এন্ড সার্কুলার লুপের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করব কারেন্ট লুপ অ্যাজ এ ম্যাগনেটিক ডাইপোল এন্ড ইটস ম্যাগনেটিক ডাইপোল ওকে ইলেকট্রিক ডাইপোলসের সঙ্গে অ্যানালজি করে পড়াশোনা করব তারপরে বায়োসাভার্ট লওয়ার পর থাকবে আমাদের অ্যাম্পিয়ার্স ল অ্যাম্পিয়ার সার্কুটার ল অ্যান্ড ডিফারেনশিয়াল ফর্ম এবং অ্যাম্পিয়ার্স লর সাহায্যে আমরা কি করব ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করব কার কার জন্য এন্ড ইনফিনিট স্টেট ওয়্যার এন্ড ইনফিনিট প্লেন ওয়্যার এন্ড এ জন্য বের করব তারপরে আমরা ম্যাগনেটিক ফিল্ডের বিভিন্ন প্রপার্টিস দেখব যেমন ম্যাগনেটিক ফিল্ড বি এর কার্ল দেখব ডাইভারজেন্স দেখব এখান থেকে ভেক্টর পটেনশিয়াল পাবো এ ইকাল টু কার্ল অফ বি এখান থেকে ভেক্টর পটেনশিয়াল তারপরে ম্যাগনেটিক ফোর্স আসবে অনেক পয়েন্ট চার্জ অনেক কারেন্ট carrying wire and between the current element torque on a current loop in uniform magnetic field. তারপরে আমাদের পড়ব ওইখানে যেমন আমরা কি পড়লাম হচ্ছে ডাইলেকট্রিক মেটিরিয়াল এখানে আমরা হচ্ছে ম্যাগনেটাইজেশন জিনিসটা পড়বো সো ম্যাগনেটাইজেশনে কি দেখবে ম্যাগনেটিক প্রপার্টিস অফ ম্যাটার ম্যাগনেটাইজেশন ভেক্টর এম ম্যাগনেটিক ইন্টেনসিটি ভেক্টর এস ম্যাগনেটিক সাসেপ্টেবিলিটিক এম অ্যান্ড পারমিয়াবিলিটি এবং এদের মধ্যে রিলেশন আমরা পড়াশোনা করবো তারপরে আসবে ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আসবে অর্থাৎ কোথাও আমাদের কিছু হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের চেঞ্জের জন্য বা আমাদের ফ্লাক্সের চেঞ্জের জন্য ওইখানে একটা ইন্ডাকশন হবে সেই ইন্ডাকশন পড়ব তার জন্য সেখান থেকে আমরা পড়বো ফেরাটে ল লেন্সের সোলার

কমপ্লেক্স রিয়াক্টন ইন ইম্পিটেন্স সিরিজ এলসিএস সার্কিট রেজোনেস পাওয়ার ডিস্ট্রিবিউশন কোয়ালিটি ফ্যাক্টর ব্র্যান্ড উইথ অ্যান্ড প্যারাল এলসিএস সার্কিট সম্পূর্ণ করবো সঙ্গে সঙ্গে আমাদের নেটওয়ার্ক থিওরাম থাকবে নেটওয়ার্ক থিওরামে থাকবে আইডিয়াল কনস্ট্যান্ট ভোল্টেজ অ্যান্ড কনস্ট্যান্ট কারেন্ট সোর্সেস নেটওয়ার্ক থিওরাম থেভিনিস থিওরাম নটনস সুপার পজিশন থিওরাম ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরিম অ্যাপ্লিকেশন্স অফ ডিসি সার্কিট এই সমস্ত কিছু আমরা পড়ব এবং রেফারেন্স বই হিসাবে আমরা যেটা ইউজ করবো সেটা আমরা ইউজ করবো ইন্ট্রোডাকশন টু ইলেকট্রোডাইনামিক্স এটা বই সব থেকে ভালো বই

ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের মেজর পেপার টু এটার ক্ষেত্রেও মাথায় রাখতে লাগবে যে টোটাল ক্রেডিট ফোর কিন্তু হচ্ছে প্র্যাকটিক্যালে হচ্ছে প্লাস থ্রি ক্রেডিট থাকতেছে অপটিক্স অপটিক্সে আমাদের আছে পজিশন অফ কোলিনিয়ার হারমোনিক অ্যান্ড অফ টু কোলিনিয়ার অসিলেশন অ্যান্ড ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিস আমরা বিট সম্বন্ধে পড়াশোনা করবো সুপার পজিশন অফ টু পারপেন্ডিকুলার হারমোনিক গ্রাফিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল মেথড পড়ব ফিগার

ট্রান্সপোর্ট ইন্টেনসিটি অফ ওয়েভ তারপরে আমরা পড়ব ওয়েভগুলো সুপার পজিশন হলে কি হবে সুপার পজিশন অফ টু ওয়েভ যখন দুটো ওয়েভস সুপার পজিশন হয় তখন কি হবে স্ট্যান্ডিং ওয়েভ তৈরি হবে ইন স্ট্রিং ফিক্সড এন্ড ফ্রি এন্ড এর ক্ষেত্রে অ্যানালিটিক্যাল ট্রিটমেন্ট পড়ব ফেজ এন্ড গ্রুপ ভেলোসিটিস চেঞ্জেস উইথ respect to পজিশন এন্ড টাইম এনার্জি অফ ভাইব্রেটিং স্ট্রিং ট্রান্সফার অফ এনার্জি নরমাল মোডস অফ দা স্ট্রেস স্ট্রিং প্লাকড এন্ড স্ট্রাক স্ট্রিং মেটাল এক্সপেরিমেন্ট লংগিটুডিনাল

একটা টাইম ইলেকট্রিকফিল প্রডিউস করে সো একই পজিশনে আমাদের কি হয় টাইম বেরিং ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড টাইম বেরিং ম্যাগনেটিক ফিল্ড প্রডিউ হয়ে যায় অর্থাৎ একই জায়গাতে ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড থাকে এই যে পড়াশোনা এটাকে বলি আমরা ইলেকট্রো ডাইনামিক্স এইখান থেকে যে ওয়েভটা আসে সেটাকে কি বলি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা কি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড এটা হচ্ছে ট্রান্সভার্স ট্রান্সভার্স ওয়েব হয় আর এই ওয়েভটাই আমরা সূর্য থেকে যে আলো পাই বা আমাদের বাড়িতে যে লাইটটা পাই সেগুলা কিন্তু এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেটা ট্রান্সভার্স সেন্সাস হয় এটাই নিয়ে আমরা ওয়েভ অপটিক্সে পড়াশোনা করব এখানে পড়ব ডেফিনিশন অফ প্রপার্টিস অফ ওয়েভ ওয়েব হাইগ্যান্স প্রিন্সিপাল অ্যান্ড টেম্প ট্রান্সপোর্টেন্স রেসিপিয়াল কোয়ারেন্স তারপরে সেই লাইটটা যখন যাবে ওয়েভ অপটিক্সের যারা আমরা ইন্টারফেরেন্স করব ইন্টারফেরেন্সে এখানে কি করব চেঞ্জ অন রিফ্লেকশন স্টোকস স্টেটমেন্ট ইন্টারফেরেন্স ইন দা থিন এন্ড ওয়েভ ফিল্ম ফ্রিঞ্জ ইকুয়াল ওকে ইনক্লিনেশন উটনমেন্ট অফ ওয়েব অ্যান্ড রিফার ইন্ডেক্স এই সমস্ত পড়বো তারপরে ইন্টারফেরোমিটার অর্থাৎ ইনস্ট্রুমেন্ট সম্বন্ধে পড়াশোনা করবো মাইকেলসন ইন্টারফেরোমিটার পড়বো আইডিয়া অফ ফ্রম অফ ফ্রিন্স নো থিউরি রিকোয়ার্ড থিউরি দরকার বলছে ওকে

এরপরে আমরা আসি হচ্ছে মেজর পেপার থ্রি মেজর পেপার থ্রি তে আমাদের আছে ম্যাথামেটিক্যাল ফিজিক্স টু ম্যাথামেটিক্যাল ফিজিক্স টু তে আমাদের কি আছে ফুরিয়ার সিরিজ আছে ফুরিয়ার সিরিজ খুবই ইম্পর্টেন্ট জিনিস যেটা পরবর্তীতেও তোদের হচ্ছে জ্যামের ব্যাসে

তারপরে স্পেশাল ইন্টিগ্রাল পড়ব স্পেশাল ইন্ডিকেটার গামা ফাংশন পরব রিলেশন বিটুইন এই সমস্ত কিছু প্রবাবিলিটি পড়াশোনা করবো তারপরে ইকুয়েশন পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনে এখানে আমাদের বিভিন্ন এক্সাম্পল করতে লাগবে যেমন কি বলা আছে সলিউশন অফ পার্শিয়াল ডিফেন্সিয়াল ইকুয়েশন ইউজিং সেপারেশন অফ ভেরিয়েবল ইন প্রবলেমস ইন ইন সিমেট্রিক ওয়েব ইকুয়েশন সলিউশন ফর দ্য

ফিজিক্সে যেমন তোদের হচ্ছে কমন ইন্টারেস্টিং ভাবে পড়াই অলরেডি লেকচার দেখতে পারিস লেকচার দেখে তারপরেই জয়েন করবি কেউ যদি এখন অবধি অব্দি ফিজিক্সির নতুন স্টুডেন্ট হয়ে থাকে জয়েন না করে থাকে তাহলে অবশ্যই লেকচার দেখবি দেখবি যে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের প্রচুর ডেমো লেকচার অলরেডি ইউটিউব চ্যানেলে দেওয়া আছে সেই ফিজিক্সের ইউটিউব চ্যানেলে যা প্লেলিস্ট থাকে সাজেশনের ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের সাজেশনের প্লেলিস্ট আছে প্লাস হচ্ছে নর্মাল প্লেয়ারিস্ট আছে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম সেই লেকচারগুলো দেখতে পারিস তারপরে জয়েন করতে পারিস আমরা যেমন করে পড়াশোনা করি প্রিভিয়াস ইয়ারগুলোতেও যেমন করে পড়ছি প্রিভিয়াস সেমিস্টারগুলোকে

সিপালাগ্রাম ওনলি ওকে শুধুমাত্র ব্লক ডায়গ্রাম চাইছে সঙ্গে সঙ্গে কি বলছে স্পেসিফিকেশন অফ অ্যান্ড ইলেকট্রনিক ভোল্টার মাল্টিমিটার দেয়ার সিগনিফিকেন্স স্পেসিফিকেশনের সঙ্গে সিগনি আসবে তারপরে বলছে সি আরও সি খুব ইম্পর্টেন্ট এটা জিনিস বুঝি সেই সি খুবই খুবই ইম্পর্টেন্ট এন্ড এটার ফুল ফর্ম হচ্ছে ক্যাথোড রে অসেলোস্কোপ সি তোরা হচ্ছে প্র্যাকটিক্যালও করিস এটার উপর তো সিআর ইনস্ট্রমেন্টের সম্বন্ধে জানতে চা লাগবে সেটা হচ্ছে সি কি হচ্ছে বেসিক ব্লক ডায়াগ্রাম লাগবে কনস্ট্রাকশন লাগবে ইনস্ট্রুমেন্টটা সিআরটি তারপরে ইলেকট্রন গান ইলেকট্রোস্ট্যাটিক ফোকাসিং অ্যান্ড দ্য অ্যাক্সিলেশন এক্সপ্লেনেশন অনলি নো ম্যাথামেটিক্যাল ট্রিটমেন্ট চাই নাই তারপরে ব্রিফ ডিসকাশন এটা বললাম না ক্রেডিট টু তার জন্য কোনো ম্যাথামেটিক্যাল ট্রিট ট্রিটমেন্ট থাকবে না এটা হচ্ছে বেশিরভাগটাই তোদের থাকবে হচ্ছে ওকে থিওরিটা থাকবে তারপরে তোরা এখানে দেখে নিস সিআরএস স্পেসিফিকেশন সমস্ত কিছু একবার পজ করে দেখে নিস বা হচ্ছে তোদের আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করিস আমি কি করবো হচ্ছে সিলেবাসটা ডিটেলসে পাঠিয়ে দেবো ওকে হোয়াটসঅ্যাপে তাহলে তারপরে বলছে সিগন্যাল জেনারেটর অ্যানালাইসিস ইন্সট্রুমেন্ট ব্লক এক্সপ্লেনেশন স্পেসিফিকেশন এখানে সব করে দেখ ওয়েব অ্যানালাইসিস

করে দেয় তোরা জানা যায় যে ফিজিক্স কে এত ইন্টারেস্টিং ভাবে ফিজিক্স এ পড়ানো হয় অবশ্যই তোর বন্ধুরও ভালো হবে তোরও ভালো হবে আমারও লাভ হবে চ্যানেলটারও রিচ হবে টাটা বাইবে ঠিক